কিন্তু সামনে কথা কম বলছে। কবি শিল্পীরা খুব সুন্দর সুন্দর গান করলেন, রঞ্জু সরকার আঙ্কে, মেঘলান্তি আর অনেকে অনেক গান করলেন, খুব ভালো লাগলো। তো চাচা মিয়া একটা কথা বললো, কথাটা ভালো লাগলো রাতে না। চাচা মিয়া দাঁড়ায় কইতাছে, কই জানে দয়ালের সাপ নাই, এখানে বলে দিচ্ছি না কেমন প্রেম করলো, আমার কি দয়া দেবা নাইছে না আমার আল্লাহ সৃষ্টি করছে আমার। যেখানে আল্লাহ রাসূলের সান নাই সেখানে কোন রহমত নাজিল হয় না। দ্বিতীয়ত কথা হচ্ছে প্রেম, প্রেম কি শুধু হইছে প্রেমিক প্রেমিকা যে করে ওইটা নিয়ে প্রেম করে, আপনি চাচা মিয়া কেমন প্রেম করেন যে প্রেম কি এরাই বুঝেন না, প্রেম দয়ালের সানে করে যা যা কোশ্চেনের সাথে। তাই না আপনার অনুমতি দিন আমি একটু ভুলটা চেঞ্জ করবো, আপনারা যদি অনুমতি দেন। আমি পাগল দিওয়ানা হয়েছি, আস্তে আস্তে আমার লোকটা রোকালো। আমারে ডাকছে আঙ্কেল, আপনারা কি শুনছেন না? শুনছেন তো? আবার কইছে কি ঘুমন্ত সিংহকে জাগায় না, কোথা থেকে দেখা করছে? আচ্ছা তুমি যদি মুর্শিদকে না চিনো তাহলে তুমি আল্লাহরে কিভাবে পাইবা, আর তুমি আল্লাহরে কিভাবে চিনবা? বিধানে আছে পাও গেছে ওই পীরের হাতে হাত করিয়া হইলে বয়ার, তাইলে তুমি তো সেই পীরের সেই আউলিয়া সেই পাগল সেই কুতুবের দরবারে আসছো, চাইলে আমার আল্লাহ বলছে যে আমার নবীকে যদি খুশি করে চাইলে আমি আল্লাহ খুশি। তুমি যে কথাটা বেশি কইছ আল্লাহ তোমার বাচ্চায় হোক, তুমি আরো কোনো প্রেমিক বাচ্চা পাবো আমার এটা কিচ্ছা কম লাগে বেশি। তোমার কতদিন প্রশংসা আমি না করিয়া তুমি আমার যেহেতু আঙ্কেল ডাকছ, তখন আমার তো এই আমি কোথা কোথা তোমার লোকে কিটা করা আর বড় আর ওই তো তাইলে মুর্শিদকে কিভাবে পাওয়া যায়, আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায়, নবীর প্রেমে কিভাবে মুক্ত হওয়া যায়, এইটা বন্দিগি করলে এটা সূত্রা করেই করলাম। আমার মেঘলা কইতাছে মেয়ে মানুষ আচ্ছা ওনাদের নাচে ওনার নাচলে হরে ওনার এই যে মাফল বললি কি সঠিক জায়গা তাহে এই প্রসঙ্গ নিয়ে আপনার মেঘলাভা যখন কথাটা কইছে সম্পর্ক, তখন এই প্রসঙ্গের উপরেই আমার একটা গান করতে হয়। তাই শুনে জনগণে
রাষ্ট্রধর্ম ইসলাম করলো বাংলাদেশ সরকার।